এভিএন টিভি কলকাতা নিরপেক্ষ নয় সত্যের পক্ষে জোরালো বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে বেহালায় প্রতিবাদের সোচ্চার তৃণমূল। বিজেপির জনস্বার্থ নীতির বিরুদ্ধে বেহালায় প্রতিবাদের সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। শনিবার 2 জানুয়ারি বেহালায় 14 নভেম্বর বাসস্ট্যান্ডের ধারে ডায়মন্ড হারবার রোডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দ। পরিমল কর্মকারের রিপোর্ট, এভিএন টিভি কলকাতা। আজকে বেহালাকে আরো বর্জন করা হয়েছে। কলকাতা পৌরসভার আমাদের সমস্ত কোঅর্ডিনেটররা কলকাতা পৌরসভা জল ব্যবস্থা, জল জমা, জঙ্গল, রাস্তাঘাট আলোকিত করে শুধু তাকে নেই, তাকে সবুজ আনন্দের দিকে ফেলে দিয়েছে। আজ বেহালা বিতর্কমা আমি আগেও বলেছি, আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি তখন ঘোষণা করেছিলেন মেট্রো রেল এখানে চালু হবে। আজকে মেট্রো রেলে টানা মেললেও চাকা মেলে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর রেলমন্ত্রী নেই। আমরা ডায়মন্ড হারবার রোডে কংক্রিটের ব্যবস্থা করেছে, উন্নত মানের রাস্তা তৈরি হয়েছে, কিন্তু চোখা থেকে এখনো পর্যন্ত মেট্রো রেলের চাকা ঘুরল না। আমরা বেহালাবাসীদের হয়ে আবার আন্দোলনে নামব, আবার আবেদন জানাব কেন্দ্রীয় সরকারের ঘোষণা বন্ধ করুন, মেট্রো রেলের চাকা চোখা থেকে চালু হোক, এটাই আমাদের দাবি থাকবে। এবং আমরা প্রস্তুতি নিচ্ছি, বেহালাবাসীর হয়ে বছরের শুরুতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে মেট্রো রেলের চাকা ঘোরানোর জন্য যতদূর পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব। বেহালাবাসী এবং দক্ষিণ চব্বিশ পরগনার অধিবাসীদের আজকে বেহালার কর্মসংস্থানের যেটুকু সুযোগ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে যারা 2 কোটি চাকরি দেবে বলেছিল তারা উল্টে 2 কোটি মানুষকে কর্মচ্যুত করেছে। সংগঠিত অসংগঠিত শিল্পে আজকে যেভাবে বিজেপির জনস্বার্থ শ্রমিক বিরোধী নীতি তার ফলে বেকারত্ব বেড়েছে, কর্মচ্যুত হয়েছে মানুষ, রুটি রোজগারে টান পড়েছে, নিত্য প্রয়োজনীয় কমোডিটি অ্যাক্ট তাকে বদল এমন ভাবে করা হয়েছে যাতে আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে। সাধারণ মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে, যে ঐতিহাসিক উন্নয়ন হয়েছে, দুয়ারে সরকারের যে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষ সরকারের আধিকারিকরা তারা দুয়ারে এসে তাদের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দান দিচ্ছে এবং অন দ্য স্পট তারা তার সমাধান পাচ্ছে। এটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে বিজেপির সহ অশুভ শক্তি তারা রাজ্যকে অশান্ত করবার চেষ্টা করছে। এই সময়ে আমাদের সকলের উচিত সমাজকে ঐক্যবদ্ধ রেখে বাংলার সংস্কৃতি, গরিমা, ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকা এবং তার যে চ্যালেঞ্জ মানুষের জন্য, মানুষের স্বার্থে এবং বিজেপির যে জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য কয়েকটি সভা, পথসভার আয়োজন ছিল, আজকে তার প্রথমটি।
আজকে এখানে হলো। যদিও আজকে খুব শোকের দিন, আমাদের প্রিয় সহকর্মী মানিক মজুমদার তিনি আজকে পরলোক গমন করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর সবার কাজ আমরা এখানে শুরু করছি। দাদা, মুকুল রায় আজকে বলেছেন যে সিঙ্গুরের মানুষকে মমতা ব্যানার্জি ধোকা দিয়েছে এবং আমরা আসলে সিঙ্গুরের শিল্প হবে। প্রথম কথা, সিঙ্গুরের যখন আন্দোলন হচ্ছিল উনি তো তখন দিল্লিতে ছিলেন, উনি কি করে বুঝবেন? তার নাকি সংকট, এখন সংকট না না, তখন তো তিনি দিল্লিতে ছিলেন, পরে এসে এসেছিলেন। সবারই সংকট হচ্ছে, সবারই এখন, যারা বহু বছর ধরে এই দলকে, দলের সমস্ত কিছুদের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে অন্যদেরকে অনেক সময় বঞ্চনা করেছেন, তারাই আজকে নতুন করে সব কিছু নেওয়ার পর বঞ্চিত হয়েছেন বলে বলছেন। মানুষ তার বিচার করবে, দেখুন ক্ষমতায় থাকবো কি থাকবো না সেটা বড় কথা না, মানুষ যেটা বলবে তারাই থাকবে। মানুষের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, তার প্রতি আস্থাশীল, তার পেছনেই বাংলার জনতা। সুতরাং আমরা ভাবি না যে কে গেল আর কে এলো। আজকে সৌরভ গাঙ্গুলি হসপিটালে ভর্তি হয়েছে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। আমি এটা খবর পেয়েই টুইট করেছি। আমার সঙ্গে সৌরভ গাঙ্গুলির যথেষ্ট, তার পরিবারের যথেষ্ট যোগাযোগ আছে, ছিল চাকরি যখন করতাম তখন সৌরভ গাঙ্গুলির বাবার সঙ্গে চণ্ডীদার সাথেও আমার যথেষ্ট যোগাযোগ ছিল। দ্রুত আরোগ্য লাভ করুক এটাই আমি চাই। বলবো যে বেহালাবাসী আইন শৃঙ্খলায় এখন বেহালার সমস্যা নয়, বেহালায় সমাজের মধ্যে বিভেদ সমস্যা নয়, বেহালার উন্নয়ন সমস্যা নয়। তাই উন্নয়নের তাগিদে, সমাজকে একরক্ষা করবার তাগিদে এবং আরও ঐক্যবদ্ধভাবে, বেহালা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতে সংসদে গিয়েছিলেন, সেই দিনটাকে স্মরণ করে আবার আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা অরাজকতার দিন ফিরিয়ে আনব না, আমরা সমাজকে দ্বিখণ্ডিত করতে দেব না, আমরা উন্নয়নের রথে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেহালাকে নিয়ে গেছেন, আজকে বেহালার সামগ্রিক রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। আমরা অবিলম্বে চাই মেট্রো রেল জোকা থেকে চালু হোক, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় একটা আবেদন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মানুষ বেহালাবাসীকে যে উপেক্ষা করছে, সেই উপেক্ষার দিন শেষ হোক, জোকা থেকে মেট্রো রেলের চাকা ঘুরুক। অন্যদিকে সমস্ত দিক থেকে বেহালার যে সামগ্রিক উন্নয়ন হয়েছে, যে নিবিড়ভাবে জনসাধারণের সঙ্গে আমরা রয়েছি, তাদের বেহালাবাসীকে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাই। সুস্থ থাকুন, সুস্থ রাখুন, এই বেহালার জয় হোক, এটাই আমার পুরনো দিন থেকে আজও পর্যন্ত এই একই স্লোগান। সেই স্লোগানের সঙ্গে সবাই যেন ঐক্যবদ্ধ থাকেন।